তোমরা সবাই আশা করি ভালো আছো। আজকে হচ্ছে ষষ্ঠী, আর ষষ্ঠীর দিন সকালবেলা। তো ষষ্ঠীর দিন সকালবেলা এখন হচ্ছে বাবু উঠে পড়েছে, অনেকক্ষণ হয়ে গেল, আমিও উঠলাম, উঠে একটু খাওয়ালাম, এখনো মুখ টুক কিছুই ধুইনি। আর অরিত্রি দেখবো কোথায় দাঁড়াও দেখাচ্ছি, আর মা উঠোন টুঠুন লেপলে এখনো থালা বাসন মাজবে, তাই না? দিদি কোথায়? দিদি দিদি কই? দিদি কই? দেখি তাকাও, কি করছ কই? দেখি তাকাবো তো, কি করছ? দোল খাচ্ছ? অরিত্র ওখানে দোলন খাচ্ছে। আজকে হচ্ছে মহাষষ্ঠী। আমি জানি তোমরা সবাই খুব ভালোভাবে দুর্গাপুজো দেখছো, খাওয়া দাওয়া করছো, ঘুরছো ফিরছো, কিন্তু এবছর আমার আর হলোই না। কেন বলো তো? বাবু ছোট, তাই আর কোনো মেলাঘাটে কোনো জায়গায় যেতে পারলাম না, আমি যেতে পারলাম না, তাই কী হয়েছে? তোমরা খুব খুব ভালোভাবে আনন্দ করো, মেলা দেখো, ঠাকুর দেখো, খাওয়া দাওয়া করো, ঘোরাফেরা করো, কিন্তু সাবধানে করবে, ঠিক আছে? তো এই দেখো সকালবেলা আজকে মহাষষ্ঠী, ষষ্ঠীর দিনকার ভিডিও এটা। সকালবেলায় ঘুম থেকে উঠলাম, উঠে দেখছি মা এদিকে উঠোন টুঠোন লেপা পোছা করছে, তারপরে গোয়াল ঘরটা এই যে পরিষ্কার করছে, মার যা যা কাজ আর কি সেই সব কাজকর্মগুলো করছে। তোমাদেরকে কালকের ভিডিওতে কয়েকটা খারাপ কথাই বলে ফেলেছিলাম, সবাইকে বলিনি, যারা আমাকে রাগিয়েছো আমি তাদেরকে বলেছি। তো তোমরা পুজো কালার দিন বলে ফেলেছি কথাগুলো, প্লিজ কিছু মনে করো না। কী বলো তো, তোমরা এসব এসব বাজে বাজে কমেন্ট করো, এরকম কমেন্ট মানে কী বলো তো খুব খারাপ লাগে। তোমাদের জন্য এত কষ্ট করে আমি ভিডিও বানাই, তারপরে যদি এরকম এরকম সবাই করে না, ওই কী বলবো, দু একজনও করে, তো ওই কমেন্টগুলো পড়ার পরে না পুরো মাথাটা পুরো গরম হয়ে যায়। তো এই সব কথাগুলো তোমাদের বলে ফেলেছি, আমি তো এমনি এমনি বলিনি, তাই না? কোনো কারণ ছিল তার জন্য বলেছি। তো বাবুকে নিয়ে একটুখানি হাতে ব্রাশটা নিয়ে একটুখানি এদিকে ওদিকে হাঁটাচলা করতেছি সকালবেলায়। এটা হচ্ছে আমার একটা দাদার ছেলে, তো দাদার ছেলেটা আমরা যেই আসব, মানে অরিত্রি আছে তো ছোটো ভাই দেখেছে, তো আমাদের একদম পেছনই ছাড়ে না জানো তো, আমাদের সাথে সবসময় ঘোরাফেরা করে। আর আমার বাবু যখন হয়েছিল, যখন ছোট ছিল একদম, আমি আমার বাপের বাড়িতে ছিলাম, তোমরা দেখেছিলে চাল তার তখন সবে সবে ফুল আসছিল, কিন্তু এবার এসে দেখছি চালতাগুলো একদম পরিপূর্ণ হয়ে গেছে। এই চালতাগুলো পেরে কিন্তু চাটনি খাওয়া যাবে এখন। তো গাছে পাঁচ ছটা মতন রয়েছে চালতা, আর বাদ বাকিগুলো সব পড়ে গেছে। তো তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। আর এদিকে বোন দেখো তুলসীর এই যে তুলসী তলাটা একটুখানি লেপা মোছা করে নিচ্ছে, ধোয়া মোছা করে নিচ্ছে, যেহেতু আজকে ষষ্ঠী তার জন্য। আর আমার বাবা কাকারা সাত সাতটা ভাই, আমাদের বাড়ি কত বড় জানো, এই পাড়া থেকে ও পাড়া পুরো, শুধু জ্যাঠা কাকারা তো নাই, দাদা আছে, দাদারা আছে, বৌদিরা আছে, সবাই মিলিয়ে আমাদের বাড়ির ফ্যামিলিটা অনেক বড়, অনেক বড়। তো আমাদের এই পাড়া থেকে ও পাড়া এত বড় আমাদের বাড়ি, ঠিক আছে? তো তোমাদের সাথে চেষ্টা করব শেয়ার করার জন্য পরবর্তী ভিডিওতে, কিন্তু করা হয় না, কেন বলো তো? ভিডিওটা শেয়ার করতে হলে তো আমার পেছন পেছন কাউকে ক্যামেরা নিয়ে যেতে হবে, তাই না? সেই লোকটাই তো নেই, আমার বোন সেরকম এখন বড় হয়েছে, তো খুব একটা কোথাও যেতে চায় না, বেরোতে চায় না, ঠিক আছে? তো এই দেখো আমি সকালবেলায় দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি, মশারি টশারি তুলে এখন বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর বাবুর কয়েকটা কাঁথা ন্যাকড়া ট্যাকড়া ছিল, ওগুলো আমি ভাঁজ করে রেখে দিলাম। আমার এসেছি সেই চতুর্থীর দিন, ঠিক আছে? আজকে হচ্ছে ষষ্ঠী,
তো আর আমি ভয়েস দিচ্ছি, আজকে হচ্ছে তোমার অষ্টমী, অষ্টমী পুজো কারা কারা করেছো কমেন্ট করে জানাবে। আমার তো আর অষ্টমী পুজো এবার করা হলো না, আজকে যেহেতু ভয়েস দিচ্ছি আজকে অষ্টমী, আর অষ্টমী নবমী দুদিনে পড়েছে, আর ভিডিওটা পোস্ট হবে দশমীর দিন, মানে দশমী মানে শনিবার দিন দশমী পড়ছে, দশমীর দিন পোস্ট হবে। অষ্টমী পুজো কারা কারা করেছো কমেন্ট করে জানাবে। আমি কিন্তু অষ্টমী পুজো করবো জন্যই বাপের বাড়ি এসেছি, কারণ বাবুর মানসে আছে এখানটায় অষ্টমী পুজোর দেওয়ার আর কি, কিন্তু দিতে পারলাম না। কেন বলো তো, বাবু খুব ছোট আর অনেকটা রাত থাকতে অষ্টমী পুজো হয়েছে আর কি, তিনটে মতন বাজে তখন, তো অত ভোরে স্নান করা, বাবুর ঠান্ডা লেগে যাবে, এমনি আমার বাবুর প্রচুর ঠান্ডা লেগে আছে এখনও অবধি, তো তার জন্য এবার আর করতে পারলাম না। বাড়ির থেকে সবাই বললো এবার আর করতে হবে না, পরের বার করিস, তো তাই করলাম, সবার কথা শুনতে হয় তাই না। তো এদিকে দেখো, মা সকালবেলায় বিস্কুট আলা এসেছিলো, পাউরুটি নিল, মুড়ি নিল, আর মুড়ির প্যাকেটগুলো না ঢালতে গিয়ে দেখো পড়েই গেল কয়েক কতগুলো মুড়ি, চানাচুর নিল। তারপরে মা গিয়েছিল দোকানে, দোকান থেকে ম্যাগি নিয়ে আসলো, নকুলদানা নিয়ে এসছে, চানাচুর নিয়ে এসছে, তারপরে দেখো মটরের ডাল নিয়ে এসছে, যেহেতু নিরামিষ খেতে হবে এখন দু তিন দিন তাই না, ষষ্ঠী থেকে আমরা পুরো অষ্টমী পর্যন্ত মানে তিন দিন মানে নিরামিষই খাই, নবমী দশমী এই তিন দিন মানে মাছ টাছ খাওয়া হয় আর কি। তো এখন আমি চা খাবো, একটু চা করে নিলাম, পাউরুটি দিয়ে চা খেতে ভীষণ ভালো লাগে। আমার বাবু যখন ছোট ছিল একদম, যখন আমি এখানে ছিলাম আমি পাউরুটি খেতাম, তোমরা অনেকে আমাকে কমেন্ট করে বলতে দিদিভাই পাউরুটি অত বেশি খাবে না, পাউরুটিতে গ্যাস হয়। এই কথাটা ঠিকই বলেছো, পাউরুটিতে গ্যাস অম্বল হয়। আর এদিকে আমার বোন দেখো, আমার জেঠিমার চুল কাটছে, জেঠিমা বললে একটু চুল কেটে দিতে, তাই দূর থেকে একটুখানি ভিডিও করেছিলাম। আমার বোন টুকি নাকি এই সমস্ত কাজগুলো কিন্তু পারে। এই দেখো আমার জ্যাঠাদের বাড়ি, এই একটা বাড়ি, বেড়ার ওই পিঠে একটা জ্যাঠাদের বাড়ি আছে, তারপরে এই আমাদের বাড়ির ওই পাশে তো রয়েছে, কি বলবো আর, পুরো বাড়ি মানে শেয়ার করলে। আর এই যে পাকা ঘরটা দেখতে পাচ্ছ, এইটা আমার কাকাদের ঘর, আর এইটা হচ্ছে আমার বাবার ঘর। সকালবেলায় মা গা কাপড় ধুয়ে যে কাপড় ছেড়ে রেখেছিল, তাই ভাবলাম একটুখানি রাস্তা দিয়ে মেলে দিয়ে আসি। আর এই যে নাইটিগুলো মেলে দিলাম, নাইটিগুলো একটু হালকা হালকা ভেজা ছিল। এদিকে আমার বোনকে এই দেখো পুজোতে আমি এই শাড়িটা কিনে দিয়েছিলাম যখন হাটে গেছিলাম, তোমাদের তো শেয়ার করা হয়েছিল না সেরকমভাবে, এটা কিন্তু মালবেরি শাড়ি বলে, মালবেরি শাড়ি, এই শাড়িটা কিনে দিয়েছিলাম, তাই বোন একটু পরে দেখছিল কেমন লাগে, ব্লাউজ বানিয়েছে এর সাথে সেট করে, তো আমি পরে ভিডিও করেছি, শর্ট ভিডিও, শর্ট ভিডিওটা কারা কারা দেখেছো, আরও কটা শর্ট ভিডিও করেছি, কারা কারা দেখেছো কমেন্ট করে জানাবে। আর এদিকে মা দেখো নিয়ে বসেছে কলমি শাক, বাবা কালকে এক গাদা কলমি শাক নিয়ে এসছে। আর আমাদের এখানে মানে যেহেতু গঙ্গার জল ঢুকেছিলো মাঠঘাটে, প্রচুর পরিমাণে মাঠঘাটে কলমির শাক হয়েছে, তো বাবা দেখো কি সুন্দর টাটকা তাজা কলমির শাক তুলে নিয়ে এসছে। তো এগুলো কিন্তু একদম দেশি কলমির শাক, মা কলমির শাকগুলো এখন বাচ্ছে, বেছে টেছে আমি ধোবো, ধুয়ে মাকে শাকগুলো একটু কুটে দেব, মানে কুটে দিলে একটু মার হেল্প হবে আর একটু তাড়াতাড়িও হবে। আর আমি যেহেতু শাক টাক কাটতে খুব ভালো পারি, খুব মানে জিরিজিরি করে খুব কাটতে পারি। এদিকে এখন প্রায় দুপুর হয়ে গেছে, দেখো একটা দেড়টা বাজে, তো বাবা এইমাত্র মাঠের থেকে মাঠে কাজে গেছিলো, কাজের থেকে এইমাত্র বাড়ি আসলো, আর ছাগলের জন্য নিয়ে এসছে এক বোঝা পাটের পাতা। আমাদের এখানে দেখেছো এখনও অবধি পাট শাক কিন্তু রয়েছে, মাকে বললাম একদিন একটু পাট শাক রান্না করতে, তো দেখি, কিন্তু পাট শাক খেলে নাকি পেট গরম হয়ে থাকে, যেহেতু বাবু ছোটো না সব কিছু খেতে ভয় লাগে। আমি তো কচু ভেন্ডি এগুলো খাওয়া বাদই দিয়ে দিয়েছি, বাবুর যেহেতু খুব ঠান্ডা লেগেছে তারপর থেকে আর এসবগুলো খাচ্ছিই না। আগে তো খেতাম কচু, দেখতেই কয়েকদিন পর পর কিন্তু আমার কচুর তরকারি খাওয়া হয়ে গেছিলো মাছ দিয়ে,
তো কিসের থেকে কি হলো কি জানি বাবুর এখনও না গলার ভেতরটা না কেমন ঘ্যাড় ঘ্যাড় কেমন যেন একটা আওয়াজ হয়, ঠান্ডা লাগলে যেমন আওয়াজ হয় ঠিক সেরকম আওয়াজ হয়। কেন যে এটা হচ্ছে আর কেন যে ওটা কমছে না এখনও বুঝতে পারছি না। আমাদের এই বাড়িতে অনেকগুলো কিন্তু ছাগলের ছানা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ আমার চারিদিকে কিন্তু ঘোরাফেরা করছে, তো ছাগলের ছানা হয়েছে। শাক কাটতে কাটতে শাকগুলো নিচে পড়ে যাচ্ছিলো, তাই মা এই যে একটা ব্যাগ দিল, ব্যাগের ওপরে বললো থালটা নিয়ে রাখতে, তাহলে শাকগুলো মাটিতে পড়ে যাবে না। নাও মা, তুমি কি করছো? চাল কুমড়া, চাল কুমড়া কি করবা, ঘন্ট না ভাজা? ভাজা করবো, ভাজার থাকতে ঘন্টই ভাল লাগছিল, ঘন্টই করবো তাহলে। যেহেতু চাল কুমড়োতে অনেক পরিমাণে জল থাকে, এখন কিন্তু চাল কুমড়োর প্রচুর দাম জানো তো, তো এটা কিন্তু আমাদের বাড়ি থেকে আনা সেই চাল কুমড়ো দুটো, চাল কুমড়ো দুটোর ভেতর থেকে একটা চাল কুমড়ো কাটলাম। মা বলল কি যে ভাজা করব বলছিল, আমি বললাম কি ভাজার চাইতে ঘন্টই বেশি ভালো লাগে, তো মা বলল ঠিক আছে তাহলে কলাইয়ের ডাল আছে যেহেতু কলাইয়ের ডাল দিয়ে ঘন্ট করব। তো আমি এদিকে চাল কুমড়োটা নুন দিয়ে ভালো করে চটকে চটকে জলটা বের করে নিচ্ছি, তাহলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, আর না হলে এইটা উনুনে দিলে পারে জল সমেত, তাহলে কিন্তু জলটা মরতেই চায় না। কলমি শাকের কিন্তু একটা গুণ আছে জানো তো, কলমি শাক যতই রান্না করো ততই থাকে, কলমি শাক কিন্তু কমতে চায় না সহজে। তো এই যে মা কলমি শাকটা ভাজা করছে, আমি এখন যাচ্ছি বাবুকে আনতে, বাবু আছে আমার জেঠিমার কাছে, তো চলো বাবুকে গিয়ে নিয়ে আসি। কার কোলে হতে চাও, কথা শিখে যাবে তাড়াতাড়ি, কথা বলছি তো আর মুখের দিক তার কি এদিকে আমাদের বাড়ি যেহেতু গঙ্গার কাছে, আমাদের এখানকার মাটি কিন্তু খুব ভালো, মাটিতে কিন্তু যা লাগায় তাই হয়ে যায়। এদিকে দেখো কি সুন্দর পেঁপে হয়েছে গাছটাতে, কিন্তু আমার শ্বশুর বাড়ির ওদিকের মাটি অতটা ভালো নয়, মানে খুব একটা হতে চায় না সহজে, আর এদিকের মাটিগুলো না খুব ভালো, যেখানে সেখানে যা তা হয়ে যায় একেবারে। দেখো গাছটাতে কী সুন্দর পেঁপে এসছে না, আর চলো এখন বাবুকে নিয়ে যাচ্ছি বাড়িতে। আগে যখন এসেছিলাম বাবু একদম ছোট ছিল, একদম 7 দিনের দিন হসপিটাল থেকে বাড়ি এসেছিলাম, মানে আমার বাপের বাড়ি এসেছিলাম, তখন তো একদম ছোট ছিল, কেউ অতটা নিতে পারতো না, ঠিক আছে, ভয় পেতো হয়তো, এত ছোট বাচ্চার প্রচুর কান্না করতো তার জন্য ভয় পেতো, কেউ নিতে চাইতো না। কিন্তু এখন একটু বড় হয়েছে, এখন আমার বাবু চোখে দেখতে শিখেছে, মানে এটা ওটা তাকাতে শিখেছে, তো এখন সবাই কোলে নিতে চায়, সবার কাছেই যায়, আর তার জন্য মানে জেঠিমার কাছে থাকে, আমার বোনরা আছে কাকার মেয়েরা দাদার মেয়েরা, তো ওরা আবার নেয়, তো সবার কোলে কোলেই কিন্তু থাকছে, আমাকে কিন্তু আর অতটা বেশি নিতেই হচ্ছে না। এদিকে দেখো বোনের পুজোও কিন্তু দেওয়া হয়ে গেল, বোন পুজো দিয়ে এই যে ষষ্ঠীর দিন যেহেতু মা সকালবেলায় উঠোন টুঠোন গোবর টবর দিয়ে লেপামোছা করেছে, আমাদের বাপের বাড়িতে ষষ্ঠীর দিনই কিন্তু আলপনা দেয়, আবার দেয় দশমীর দিন, ষষ্ঠীর দিন দেবে আবার দশমীর দিন আবার লেপামোছা করে আবার কিন্তু আলপনা দেওয়া আরম্ভ করবে। আমার বাপ আমার শ্বশুর বাড়িতে কিন্তু শুধু দশমীর দিনই দেয়, ষষ্ঠীর দিনই দেয় না, শুধু দশমীর দিন দেয়, কিন্তু আমার হচ্ছে বাপের বাড়িতে ষষ্ঠী আর দশমী দুদিন দেয়। আমার বাপের বাড়িতে জানো তো লক্ষ্মী পুজো নেই, তো এটা একটা কেমন অবাক করা কথা না বলো তো, লক্ষ্মী পুজো আবার থাকে না কারোর বাড়ি, এরকম লাগছে না তোমাদের শুনতে? কিন্তু হ্যাঁ, আমার ঠাকুমা কোনোদিনও লক্ষ্মী পুজো করেনি, কেন জানো, লক্ষ্মী পুজোর দিন নাকি একটা বাচ্চা মেয়ে মারা গেছিলো, আমাদের গোষ্ঠীরই হয়তো কেউ হবে, সেই থেকে লক্ষ্মী পুজো আর করে না, মানে একটা মনে খুঁত ঢুকে গেছে,
তার জন্য আর করেনি কেউ, আমার ঠাকুমারাই করেনি, তাহলে আমার মারা কেন করবে বলো তো, তাই না? আমার ঠাকুমারা যেহেতু বাড়ির সবার বড় ছিল, তাই ওনারা যেহেতু করেনি, তাই আমার মা জেঠি কাকিরাও কেউ লক্ষ্মী পুজো করে না। এই নিয়ে কিন্তু অনেকে অনেকে ঠ্যাস মেরে অনেক কথা বলে যে লক্ষ্মী পুজো করে না। তো বন্ধুরা দেখো, মায়ের রান্নাবান্না কমপ্লিট, এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো। মা বাবুকে নিয়ে একটু রাস্তার ওদিকে গেল, তো বললাম একটুখানি নিয়ে যেতে, বাবুকে খাইয়ে দিলাম, আর এখন আমি খাবো, খিদে লেগে গেছে, এখন অনেকটাই বেলা হয়ে গেছে। চলো মা কী কী রান্না করেছে একটু দেখাই। বিকেলবেলায় চলে এসেছি, এই যে একটা সাজা গোজা আলার একটা গাড়ি এসছে, তো এখানে এসেছি, কয়েকটা জিনিস কিনবো, সিঁদুর কৌটা কিনবো, আলতা কিনবো, মেয়ের জন্য একটা হেয়ারবিন নেবো। আলতা নিয়েছিলাম অষ্টমী পুজো করবো জন্য, আলতা সিঁদুর, কিন্তু আমার তো আর অষ্টমী পুজো করাই হলো না, যেহেতু অনেক ভোরবেলা হয়েছে আর সবাই বারণ করলো, তার জন্য আর আমি অষ্টমী পুজো করতেই পারলাম না। আর মেয়ের দেখো এখানে রাগ হয়েছে, মেয়ের জন্য হেয়ারবিন কিনেছি তাও হয়নি। হেয়ারবিন আলার কাছে কি আর খাওয়ার পাওয়া যায় বলো তো, তো মেয়ের এখন বায়না খাওয়ার কিনে দিতে হবে। তারপরে দেখো দুই বোন একই রকমের চুড়িদার পরে চলে গেলাম একটু, আমাদের এখানে বাড়ির কাছে একটা ঠাকুর হয়েছে, তো এই ঠাকুরতলার ওখানটাতে, ওখানেই আমার অষ্টমী পুজো দেওয়ার কথা ছিল কিন্তু দিতে পারিনি। আর মেয়ের এই দেখো এখনও রাগ কমেনি, মেয়ের এখন রাগ হয়েছে, মেয়েকে এখন কোলে নিয়ে হাঁটতে হবে। তো এই যে চলে এসেছি, আমি যে চুড়িদারটা পরেছি ওটা কিন্তু আমার বোনেরই চুড়িদার, ঠিক আছে, ওটা আমার বোনেরই চুড়িদার, মা বললো যে চুড়িদারটা তুই নিয়ে যাস। দেখবে অনেকে আছে একদম অনেক দিন আগের থেকে কিন্তু ঠাকুর দেখা প্যান্ডেল দেখা আরম্ভ করে দেয়, কিন্তু আমাদের কপালে সেটা জোটে না, আমাদের ওই ষষ্ঠী সপ্তমী অষ্টমী ষষ্ঠীর দিনও হয় না। এবার যেহেতু আমার বাপের বাড়ি এসেছি একদম বাড়ির কাছেই পুজো, তার জন্যই ষষ্ঠীর দিন আজকে একটু বিকালবেলায় বাবুকে নিয়ে ঘুরতে আসলাম। আর আমরা মানে প্রতি বছর এমনি অষ্টমীর দিনে একটুখানি ঠাকুর দেখতে যাই, একটু প্যান্ডেল ট্যান্ডেল দেখতে যাই, কিন্তু এবার তো আর সেটা হবে না, এটা বাবু ছোটো আছে তার জন্য। তো চলো, আর যেই বাচ্চাটা আমার ছেলেকে কোলে নিয়েছিল যেই বউটা তোমরা দেখলে, ওটা আমার বড় বৌদি, আমাদের বাড়ির বড় বউ, মানে আমার বড় জ্যাঠার মানে ছেলের বউ, বড় ছেলের বউ। তো আমার মেয়ের রাগ হয়েছে দেখো, কোলে নিয়ে নিয়ে রাস্তাতে, তার জন্য ওর রাগ হয়েছে, ওই যে রাস্তায় দাঁড়িয়ে আছে, চলো ওকে হাত ধরে এখন ডেকে নিয়ে আসি রাগ ভাঙাই। মানুষজনের সামনে আমার মেয়ে না কেমন যে করে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা বন্ধুরা, বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।